শুরু হয়ে গেছে বিশ্বকাপের রোমাঞ্চ। প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে সহায়ক যুক্তরাষ্ট্র। কানাডার 194 রান যেভাবে অবলীলায় তারা পাড়ি দিয়ে অসাধারণ জয় পেয়েছে তাতে তাদের অভিনন্দন প্রাপ্য। এই জয় প্রমাণ করেছে বাংলাদেশের বিরুদ্ধে মার্কিনীদের সিরিজ জয় অঘটন ছিল না। যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জয় দিয়ে শুরুর জন্য তেমনি অভিনন্দন জানাচ্ছি কানাডাকে লড়াকু পারফরমেন্স উপহার দেওয়ার। কিন্তু প্রিয় পাঠক, এই সময়ে এসে মনটাও খারাপ হয়ে গেছে। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যেভাবে ভারতের কাছে হেরেছে সেটা মেনে নেওয়া কষ্টকর। দেখে আমার মনে হয়েছে সৌম্য, লিটন, শান্তরা স্কুল ক্রিকেট খেলেছে। পুরো ম্যাচে ভুলের ছড়াছড়ি, টেকনিক্যাল ঘাটতি, আগেই হেরে যাওয়ার মানসিকতা সহ যত রকমের নেতিবাচক বিষয় থাকা দরকার তা যেন সবই ছিল। বোলাররা খুব একটা খারাপ করেননি, কিন্তু ব্যাটাররা বরাবরের মতোই ব্যর্থ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও আমি ভেবেছিলাম হয়তো খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বিশ্বকাপে, কিন্তু এখন দলের যে অবস্থা তাতে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। সব মিলিয়ে এই পারফরমেন্স বিশ্বকাপে বাংলাদেশের জন্য অশনি সংকেত। বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলে খুব খুশি হব, কিন্তু আমি খুব বেশি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। বিশ্বকাপের শুরুতেই দারুণ ম্যাচ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুদলের খেলা আনন্দ দিয়েছে ক্রিকেট প্রেমীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্দ্রিয়াস ক্রাউস ও অ্যারন জোন্স যেভাবে ব্যাটিং করেছেন তাতে মুগ্ধ হয়েছি। মাত্র 40 বলে 94 রানে অপরাজিত থেকে দলকে জয় উপহার দেন জোন্স, হাঁকিয়েছেন রেকর্ড 10টি ছক্কা। আমাদের কোনো ব্যাটারের ক্ষেত্রে এমন ইনিংস কল্পনা করা খুব কঠিন, অথচ টি টোয়েন্টি ক্রিকেট কিংবা আধুনিক ক্রিকেটে সাফল্য পেতে হলে এমন ব্যাটিং খুব প্রয়োজন, যেখানে ব্যাকরণের বাইরে গিয়েও আপনাকে বড় গ্যালারিতে পাঠানো পারদর্শী হতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দীর্ঘদিন ধরেই ঘুরছে, স্বল্প ঘরানার ক্রিকেটের সঙ্গে তাদের স্ট্রাইক রেটও মানাচ্ছে না। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচই দেখুন, সেই মাহমুদুল্লাহ, রিয়াদ বাদে টপ অর্ডারের কারোরই স্ট্রাইক রেট 100 বেরোয়নি। ওয়ান ডে বিশ্বকাপে অনেক নাটকের পর মাহমুদুল্লাহ খেলার সুযোগ পেয়েছিলেন, তারপর দল ব্যর্থ হলেও তিনি বিরোধকে খেলেছিলেন প্রতিটি ম্যাচে। টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো তিনি ত্রাতা হবেন, সেই আলামত কিন্তু ভারতের বিরুদ্ধে রেখেছেন। চরম ব্যাটিং বিপর্যয়ের সময় 7 নম্বরে ব্যাটিংয়ে এসে খেলেছেন 28 বলে 40 রানের ইনিংস, তার এই ইনিংসটা না হলে হয়তো আরও বড় লজ্জা পেতে হতো। কিন্তু মাহমুদুল্লাহই শেষ পর্যন্ত রক্ষাৎবচ হয়েছেন। এমন তথৈবচ অবস্থার মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা নিয়ে বেশ সন্দিহান ক্রিকেট প্রেমীরা, তার ওপর পেসার শরীফুল ইসলামের আঙুলে সেলাই দিতে হয়েছে। অধিনায়ক শান্ত বরাবরের মতো ইতিবাচক কথা বললেও আমি খুব একটা ভরসা পাচ্ছি না, হয়তো গত বছরের ওয়ান ডে বিশ্বকাপের মতো এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও লজ্জা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।